হ্যালো ভিউয়ার্স, আমি সোহাগ। স্বাগতম সবাইকে আমার লার্ন উইথ সোহাগ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আজ আবারও হাজির হলাম আপনাদের জন্য আরও একটি খুব দরকারি টিউটোরিয়াল নিয়ে। আমরা জানি টি শার্ট ডিজাইন করতে হলে বা বিভিন্ন ডিজাইনে আমাদেরকে রিবনের দরকার হয়, কিন্তু গুগল খুঁজেও বা বিভিন্ন ফ্রি সাইটে মনের মতো রিবন আমরা তৈরি করতে পারি না বা খুঁজে পাই না। তো আজকে আমি দেখাবো কিভাবে আমরা বিভিন্ন প্রকারের রিবন তৈরি করতে পারি খুব সহজে, মানে বেশি কোনো ঝামেলা ছাড়াই। তো চলুন কথা না বাড়িয়ে আজকে শুরু করি আজকে টিউটোরিয়ালটা। তো প্রথমে দেখেন, এখানে আমি দুইভাবে রিবন রাখছি, একটা হলো স্টোক দিয়ে, একটা হলো ফিল কালার। আপনি চাইলে কিন্তু স্টোক দিয়ে স্টোকটা ফিল কালারের মতো করতে পারবেন না। তো প্রথমটা আমি একটু দেখি যে স্টোক দিয়ে তৈরি করতে হলে আপনাকে কী করতে হবে। আমি পেন টুলে যাব, পেন টুল থেকে জাস্ট আমি একটা সাইজ নিব এবং এখান থেকে শিফট ধরে ওকে দেন এটা নিলাম। এটা নেওয়ার পরে আমি মুভ টুলে চলে গেলাম, আবার এটাকে সিলেক্ট করে এখান থেকে আমি স্টোকটা বাড়াতে থাকলাম। মনে করেন আমি এখান থেকে 4 দিলাম, এখান থেকে স্টোক থেকে ক্লিক করলাম, আমি জাস্ট রাউন্ডেড করে নিলাম। ওকে, আমি রাউন্ডেডটা শুধুমাত্র এই রাউন্ডেডটা রাখবো। ওকে ফাইন, দেন কি করবো, এটাকে শিফট অলটা ধরে আমি কপি করতে পারি বা কলটা ধরে কপি করে জাস্ট এটাকে আমি এই মিডলে একটা নিয়ে নিব। এবং আগে থেকে আমি কিন্তু এখান থেকে ফিল কালার দুটো অফ করে রাখবো। এই যে দেখেন, এখন আমাকে একটা জিনিস খেয়াল করতে হবে, আমরা যখন রিবন দেখি এখান থেকে কিন্তু একটা বাঁকা থাকে। এই যে দেখেন, এই যে এরকম বাঁকা রাখতে হলে আমাকে একটু এইটা আরেকটু বাড়তে, যতটুকু বাড়তে রাখলে সুবিধা হয় ঠিক ততটুকুই আমি একটু বাড়তে রাখলাম। ড্রেক সিলেকশন টুলে গিয়ে এটাকে এবং এটাকে সিলেক্ট করে আমি নিয়ে আসলাম, এটাকে আমি একদম লাগাই দিব এখানে, আর এটাকে একটু দূরে রাখবো কারণ আমি এখান থেকে একটা কর্নার করতে চাচ্ছি। এটা তৈরি হলো, এখন চলে যাব আমি পেন টুলে অ্যাড অ্যাঙ্গার পয়েন্ট। এখান থেকে আমি এর যে মিডিলটা, এই যে দেখেন, ধরলেই মিডিল নিয়ে নিচ্ছি, এখানে অ্যাড অ্যাঙ্গার পয়েন্ট অ্যাড করে নিব। ড্রিক সিলেকশন টুল দিয়ে টান দিলে এই যে দেখেন আমার কি হলো, সেই কর্নারটা তৈরি হয়ে গেল। আবার চলে যাব পেন টুলে, পেন টুলে গিয়ে জাস্ট এখান থেকে আমি আবার এটাকে লাগাবো এর সাথে। ওকে সরি, সিলেক্ট করলাম, আমি পেন টুলে গেলাম, গিয়ে লাগালাম, শিফট ধরে এখানে দিলাম, এটাই দিলাম, মনে করেন এখানে, সরি এখানে আমি এই পর্যন্তই রাখি। এবার মুভ টুলে চলে গেলাম, মুভ টুলে গিয়ে আবার পেন টুল দিলাম, জাস্ট এর কর্নারে ক্লিক করলাম এবং এই কর্নারে ক্লিক করলাম, দেখেন আমার কর্নার একটা তৈরি হয়ে গেল। এখন এইটাকে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে রাইট বাটন ক্লিক করে যদি রিফ্লেক্ট করি ট্রান্সফর্ম থেকে কপি দিলাম, দিয়ে জাস্ট আমি এটাকে আমার কতটুকু লম্বা দরকার, বেশি যদি লম্বা না দরকার হয় তাহলে আমি একটু লম্বা কমাই নিই। আমার প্রথমে হয়তো বা একটু ওকে, আমি আরও একটা কাজ করতে পারবি, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে জাস্ট আমি লম্বাটা একটু কমাই নিতে পারি কারণ আমার এত লম্বা হয়তো বা দরকার না। গেল, এখন এটাকে ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট দিব কপি। আর একটা সুসংবাদ হলো আপনাদের জন্য, খুব দ্রুত অনেকগুলো টি শার্ট ডিজাইনের ভিডিও আসবে, যার কারণে আমি এই রিবনটা আগে দেখাই দিচ্ছি যাতে নেক্সট টাইমে রিবনের কোনো কাজ থাকলে আপনারা নিজেরাই তৈরি করে নিতে পারেন নেট ছাড়া। দেখেন, এখন আমি এটাকে পুরোটা আবার গ্রুপ করলাম, গ্রুপ করার পরে এই যে দেখেন আমার যেটা তৈরি করা সেটা আমি তৈরি করে ফেললাম। আমার যদি মনে হয় যে স্টকটা বেশি মোটা হয়ে গেছে আমি আরও এক পিটি কম দিতে পারি। এখন এটা গেল, এখন আমার যদি চাই এটাকে বাঁকাবো কীভাবে খুব সুন্দর করে, আমি এটাকে শিফট অল্টার ধরে একটা কপি করলাম, এখান থেকে ইফেক্টে গেলাম, ওয়ার্ফে গেলাম, আর্টসে গেলাম, এই যে দেখেন অ্যাকশানসে আমার বেঁকে যাচ্ছে। এখন আমার এখান থেকে যতটুকু কর্নার মানে বাঁকানো দরকার ঠিক ততটুকু আমি এখান থেকে ঘোরাতে থাকবো, প্রিভিউ ওপেন থাকবে, দেখেন আমি বাঁকাই ফেলতে পারবো। যদি আমি এটা 40% একটা করি, ওকে ওকে দিলাম, আবার এটাকে শিফট অল্টার ধরে ইফেক্ট থেকে ওয়ার্ফ আর্টসে গেলাম, এটাকে আমি 20% করে দিব, করে ওকে দিলাম। এই যে দেখেন 20% হলো, আরও আরও আছে সেটাকে একটু দেখি, আমি এটাকে নিলাম ইফেক্ট ওয়ার্ফ, আমি আর্টসে গেলাম প্রথমে, তারপরে এখান থেকে যে আর আসে, এই যে দেখেন এখান থেকে ফ্ল্যাগ আছে, ফ্ল্যাগ দিলে ফ্ল্যাগের স্টাইল আপনি এটাকে বাড়াবেন, যে দেখেন ফ্ল্যাগের স্টাইলে যে বাঁকানো, আপনি চাইলে ভার্টিক্যাল টু হরিজন্টাল, সরি ভার্টিক্যালি থাকুক, এদিক থেকে আপনি যদি একটু টানাটানি করেন তাহলে অবশ্যই আপনার আরও করে ফেলতে পারবেন, আইমিন আপনি খুব সহজে কাজগুলো করে ফেলতে পারছেন। আমি ওয়ার্ফে গেলাম, আর্টসে গেলাম, ওকে এটা না, আমি যদি রাইস দিই, দেখেন রাইসের যেমনটা দরকার আমার ঠিক তেমনটা আমি করে ফেলতে পারবো কোনো সমস্যা ছাড়া। তো এটা একটা গেল যে আমরা যেভাবে ইচ্ছে সেভাবে করতে পারলাম। তারপরে একটা আছে যে এটাকে কিভাবে করব, তাই না?
আচ্ছা আমি এটাকে একটু ছোট করি। ও আরো একটা কথা, এখন যদি আপনি চান এই ওয়ার্পটাকে, আপনি মনে করেন সাপোজ আপনি চাচ্ছেন যে এটাকে একটু হলো মানে এ করবেন, তখন কি করবেন? আপনি যদি চান একটু ছোট করতে, আপনি অল্টার ধরে দুই দিক থেকে ছোট করতে পারবেন, আবার চাইলে এখান থেকে এটাকে মোটা করতে পারবেন, কোনো সমস্যা নেই। ও রেশিও অনুযায়ী মোটা হবে, এবং এটাকে ধরে আপনি এটাকে ধরে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স দেন এক্সপ্যান্ড করে দিবেন, তাহলে আপনার স্ট্রোকটা ভেঙে যাবে, ফিল কালার হয়ে যাবে। এরপরে এটা যদি করতে চাই তাহলে আমি কি করব, প্রথম রেক্টেঙ্গুলার টুলে যাব, জাস্ট একটা রেক্টেঙ্গুলার টুল নেব, মনে করেন একটা রেক্টেঙ্গুলার টুল নিলাম। এখন এটাকে এটাকে অল্টার ধরে এবং এর মিডিল সোজা নিয়ে এসে জাস্ট আমি মনে করেন এটা নিলাম, কালারটা একটু অন্য কিছু দিলাম, ওকে এই কালারটা দিলাম, এটাকে আমি ওপরে তুলে ফেলবো, অ্যারেঞ্জ টু ফন্ট, এটাকে ছোট করে ফেলবো, জাস্ট আমার যতটুকু এখান থেকে এটা দরকার ততটুকু, বেশি রাখবো না, ওকে এটাই রাখলাম। এবং আমরা যদি রিবন দেখি তাহলে দেখি অনেক সময় হয় নিচে, মিডিলের নিচে থাকে বা উপরে থাকে, আমি এটাকে মিডিলের উপরেই দিই। তো আমি উপরে দিলাম, উপরে দেওয়ার পরে কি করব, আমি যদি এখন আবার সেম এটা করব, আমি অ্যাড অ্যাঙ্গার পয়েন্টে যাব, গিয়ে এটার এই মাঝখানে একটা অ্যাড অ্যাঙ্গার পয়েন্ট ক্লিক করলাম, ডিরেক্ট সিলেকশন টুলে গিয়ে জাস্ট এটাকে আমি, আপনি আরও একটা কাজ করতে পারেন, যদি আপনি মনে করেন এটাকে রাউন্ডেড করবেন, আচ্ছা রাউন্ডেড করলে সমস্যা হয়ে যাক। এখন আমি এটা করার পরে এখন আমি এটাকে সিলেক্ট করব, অবজেক্ট পাথ অফসেট পাথ, জাস্ট প্রিভিউ দিব, জাস্ট আমি কতটুকু কেটে ফেলবো সেটাকে আমি দেখাবো, যে ওখান থেকে ওকে ছয় নিলাম, ছয় ওইটা নিলাম এবং দুইটাকে ধরে আমি ক্রপ করে দিলাম, তাহলে এটা থাকলো এটাও থাকলো। এখন এখানে দেখেন আমি ছয় বেশি বড় হয়ে যাচ্ছে, আমি আবার একটু যাই, অফসেট পাথ ছয় বেশি মোটা হয়ে যাচ্ছে, ওকে পাস, ওকে দেন এই দুটোকে ধরলাম, এই যে যেটাকে বাড়তি করছিলাম ওটার সাথে এটাকে ক্রপ করলাম। এখন যেটা করব সেটা হলো আমি এটাকে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে জাস্ট এটাকে ধরে আমি এখানে লাগিয়ে দিতে পারি, দেখেন এখানে একটা জায়গা বাইর হলো। তখন আমি কি করব, এখান থেকে পলিগোনাল যাব, ক্লিক করব, এখানে তিন দিব, দিয়ে ওকে দিলাম, ওকে দেওয়ার পরে আমি শিফট ধরে এটাকে ঘোরালাম, জাস্ট অল্টার ধরে আমি চাপটা করলাম, এটাকে টান দিলাম, অল্টার ধরে আরো ছোট করি, কালারটা আমি ভিন্ন দিব বোঝার সুবিধার্থে, ওকে আমি অল্টার ধরে এটাকে আরো, সরি অল্টার ধরে আমি আরো চিকন করে ফেললাম, জাস্ট এইখানটায় আমি কি করব এটার মাথায় লাগালাম, ওকে এটা দিলাম, এখন অল্টার ধরে দুই দিক থেকে একটু ছোট করলাম, এই যে দেখেন, এবং এটাকে টান দিয়ে নিয়ে আসলাম, এটাকে আমি ধরে জাস্ট মিডিলের মতো করে জাস্ট এই সোজা করে রাখবো, এক আমি এটাকে আর একটু উপরে তুলি, এই যে এক, এটা কেমন আছে, এটা নিয়ে আপনার মাথা ব্যথা করতে হবে না, ওকে ফাইন, ওকে এটা হলো। এখন কি করবো, আমি সবগুলোকে গ্রুপ করব, করে ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট দিলাম, কপি দিলাম, এটাকে ধরে আমি এই মাথায় নিয়ে গেলাম, আমার যতটুকু লম্বা দরকার আমি শেষ পর্যন্ত নিলে নিতে পারি, বেশি লম্বা যদি হয়ে যায় মনে করি তাহলে আমি এটাকে আর একটু সরাই নিয়ে আসলাম, ওকে ফাইন। এখন সবগুলোকে ধরে আরও একটা গ্রুপ করলাম, ইফেক্ট ওয়ার্ক আর্টস, এই যে দেখেন আপনার যতটুকু দরকার এটাকে নিলেন, একটা ঠিক এরকমই রিবনগুলো কিন্তু থাকে, ওকে এটাকে 20% হলো আমার একরকম লাগতেছে, ওয়ার্ক আর্টস 20% একরকম লাগতেছে, যদি এটাকে আমি একটু সরাই এবং ইফেক্ট থেকে যদি আর্টস দিই 40% দিই তাহলে কিন্তু অবশ্যই সে আগের মতো কার্ভ হবে। তো আপনার যেভাবে দরকার, এখন যদি আপনার এটাকে চাউট মোটা করতে হয় তাহলে আপনি এইভাবে করে মোটা করে ফেলতে পারবেন, কোনো ঝামেলা ছাড়া। তো এই ছিল আজকের ভিডিও রিবনগুলো নিয়ে, আশা করি এখন থেকে সবাই নিজের মতো করে রিবন তৈরি করতে পারবেন, এবং নেক্সটে আপনাদের জন্য অনেক চমৎকার আরও ভিডিও অপেক্ষা করছে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।